আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে। সরকারি চাকরিতে নিয়োগ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়, সমালোচনায় সরব বিরোধীরা। ব্রাত্য বসু থেকে সাবিনা ইয়াসমিন, সার্বিকভাবে তৃণমূল সরকারকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে একযোগে আক্রমণ শানিয়েছে বিজেপি এবং বামফ্রন্ট। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বক্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীরা একযোগে মন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন। ব্রাত্য বসু থেকে সাবিনা ইয়াসমিন, তৃণমূল সরকারের সমালোচনায় সরব হয়েছে বিজেপি ও বামেরা। প্রসঙ্গত, সাংগঠনিক দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথম উত্তর দিনাজপুর জেলায় এসে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন রায়গঞ্জ শহরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে সরকারি চাকরিতে নিয়োগ প্রসঙ্গে বক্তব্য রেখেছিলেন মন্ত্রী। একদিকে যখন সাম্প্রতিককালে এ রাজ্যে নিয়োগ দুর্নীতি চর্চার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছে, তখন এদিন সাবিনা বলেছেন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পাবেন দলীয় কর্মীরাই। এদিন মন্ত্রী ঠিক কি বলেছিলেন শুনুন একবার। আমরা চাকরি কাদের দেবো? সব পার্টি প্রায়োরিটি বেসিসে তো আমরা দেবো, যেখানে দেখা যায় যে আমাদের, যেরকম আমি উদাহরণটা দিয়েছি, যেখানে আমাদের লিখিত পরীক্ষা থাকে না বা যেখানে আমাদের হয়তো ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউয়ের 100 বার যদি 10 নম্বর থাকে আমাদের হাতে, 10-এ 10 আমার পার্টির ছেলেকে আমি দেওয়ার চেষ্টা করব। কারণ সে আমাদের সরকারকে সহযোগিতা করছে, সরকার বলব না, আমাদের পার্টিকে সহযোগিতা করে এবং আমাদের পার্টির দ্বারা সরকার গঠন হচ্ছে। যেখানে ফ্লেক্সিবল থাকবে সেখানে তো আমার পার্টির লোককে দেবো। এখন আমি তিনটা করে লোক যে আমরা বছরে পাই, তো আমি তো সিপিএমের লোককে দেবো না, আমি তো বিজেপির লোককে দেবো না, সেই জায়গাটা তো আমি পার্টির লোককে দেবো। এটা তো আমার প্রায়োরিটি, এটা তো আমার নিজস্ব ক্ষমতার মধ্যে আছে। মন্ত্রীর এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এ বিষয়ে প্রতিক্রিয়া দেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। আজকে সাবিনা ইয়াসমিন বলছেন স্বাভাবিক আছে, কিন্তু তারপর ওনারা একটা শব্দ যুক্ত করেছেন যে মেধার ভিত্তিতে সেই চাকরিগুলো হবে। সেই মেধাটা কি? তৃণমূলের হয়ে যারা বম মারে সেই মেধা? একটা বাংলায় আর একটা প্রবাদ আছে, রতনে রতন চেনে, ড্যাশে চেনে ড্যাশ। সেই জন্য তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু পশ্চিমবাংলার মানুষ আশা করে না। অন্যদিকে একইভাবে রাজ্যের দুই মন্ত্রীকে এই প্রসঙ্গে আক্রমণ শানান সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম পাল। দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারের সমালোচনায় সরব হন তিনি। আর সাবিনা ইয়াসমিন যেটা বলেছে এ তো বাইরের কোনো ঘটনা না। ব্রাত্য বসু, বিজন সরকার, দেবনারায়ণ, এরা তো বামফ্রন্ট সরকারের সময়তে চাকরি পেয়েছে, সেই সময় এই জিনিসগুলো ছিল না। বলে টপ টু বটম একটা দল এইভাবে দুর্নীতির সাথে যুক্ত, ফলে বামফ্রন্ট সরকার একটা নীতির মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করেছে। আর এদের ক্ষেত্রে নীতি না, এখানে দুর্নীতিটাই হচ্ছে নীতি। অন্যদিকে নিয়োগ মন্তব্য নিয়ে বিরোধী দলের সমালোচনার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন সাবিনা ইয়াসমিনের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ওনার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, আমি ছিলাম তখন ওখানে, উনি যেটা বলেছেন যে মন্ত্রীরা যে বছরে তিনটা করে এনগেজমেন্ট দেওয়ার একটা সুযোগ পান, সেখানে উনি তৃণমূল কংগ্রেসে যারা আছেন তাদের প্রাথমিকতা দেবেন, এটাই বলা হয়েছে। যেখানে মেধাভিত্তিক আছে সেখানে মেধাভিত্তিক হবে, সেটা তো যেটা নিয়ম নীতি মেনে হবে সেটাই উনি বলেছেন। বিরোধিতা তো বুঝতে পারছেন না উনি যেটা বলতে চেয়েছেন, পুরোটা যদি না শুনেন তাহলে তো বুঝতে পারবেন না যে উনি কী বলেছেন। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ ঘিরে ক্রমশই রাজনীতির পারদ চড়ছে যুযুধান শাসক বিরোধী উভয় শিবিরই। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ। একই ছাতার তলায় এবারে মিলবে একাধিক সুবিধা। পঞ্চায়েত নির্বাচনের আগে এমনই পরিষেবা চালু করল কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে কমিউনিটি হল সহ একাধিক পরিষেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে, পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস সহ পঞ্চায়েতের সদস্যরা।
পিজিডি এবং পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত 37 লক্ষ টাকা ব্যয় পঞ্চায়েত দপ্তরে নির্মিত হয় কমিউনিটি হল, সিভিল ইঞ্জিনিয়ার ল্যাব, ব্রেস্ট ফিডিং রুম, বাংলা সহায়তা কেন্দ্র। জেলা শাসক অরবিন্দ কুমার মিনা পরিষেবার উদ্বোধন করার পর পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, এলাকার মানুষের সুবিধার্থে তৈরি করা হয়েছে কমিউনিটি হল। বিভিন্ন অনুষ্ঠানের জন্য স্বল্প খরচে এই কমিউনিটি হলটি ব্যবহার করতে পারবেন স্থানীয়রা। জেলায় কোনো সিভিল ইঞ্জিনিয়ার ল্যাব না থাকায় প্রয়োজনে ছুটে যেতে হতো শিলিগুড়ি। এখন সেই পরিষেবা পাওয়া যাবে কমলাবাড়ি 1 নম্বর পঞ্চায়েত দপ্তরেই। সব মিলিয়ে এক ছাতার তলায় একাধিক পরিষেবার সুবিধা মেলায় খুশি এলাকার মানুষ। আজকে আমাদের কয়েকটা জিনিস উদ্বোধন হবে। কি কি একটু যদি বলেন ডিটেইলসলি। আমাদের সিভিল ইঞ্জিনিয়ার ল্যাব, কমিউনিটি হল, বেবি ফিটিং রুম, স্যানিটারি ন্যাপকিন এইসব উদ্বোধন হবে। দুটো ফান্ডের থেকে রয়েছে, একটা পিবিজি, একটা 50 FC, আনুমানিক 37 লক্ষ টাকা। কতদিন ধরে হলো এটা? বছর খানিক ধরে চলছে। প্রকল্পের কমিউনিটি হল, বিভিন্ন আমাদের আশেপাশে কোনো কমিউনিটি হল নেই, বাচ্চাদের নানান নাচ গানের আবৃত্তির বা প্রতিযোগিতাগুলো হয় সেগুলো খুব কম পয়সার মধ্যে পেয়ে যাবে। তবে সিভিল যে আমাদের যে ল্যাবটা হয়েছে এটা অল ডিস্ট্রিক্টের মধ্যে কোথাও নেই। সরকারের বিভিন্ন কাজকর্ম করতে গেলে ল্যাবের বিভিন্ন টেস্টের প্রয়োজন হয়, সেটা এখান থেকে হবে। সেটা একটা নির্দিষ্ট একটা পেমেন্ট হবে যেটা পঞ্চায়েতের ডেভেলপমেন্টের কাজে দেবে। নজর রাখবো পরবর্তী খবরে। বৃহস্পতিবার 23 মার্চ ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা প্রয়াত জয়নারায়ণ সোমানির 11তম প্রয়াণবার্ষিকী। প্রতি বছরের মতো এবারও এই সংস্থার পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধার সাথে দিনটিকে পালন করা হলো। এদিন রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অব কমার্সের সভাকক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। নীরবতা পালনের পাশাপাশি প্রয়াত জয়নারায়ণ বাবুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত অতিথিরা। শঙ্করকুণ্ডু, অলিভ মিত্র সহ শহরের বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন এই স্মরণ সভায়। বৃহস্পতিবার 23 মার্চ বীর স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং এর আত্মবলিদান দিবস। এই উপলক্ষে এদিন একটি সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয় DYFI এর পক্ষ থেকে। বাম যুব সংগঠনের পরিচালনা এবং স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। এই শিবিরে ভিড় জমান বহু মানুষ। প্রায় 500 জনের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হয়। এদিন প্রত্যেকেই ভগৎ সিং সহ 3 স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানান। বললাম যে কতজন আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নিয়েছে? 450 তো হবে। আমাদের সে টার্গেট ছিল অনেক বেশি, ওষুধপত্র কি বিনামূল্যে দেওয়া হচ্ছে? সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার। রায়গঞ্জ থানার অধীন ভট্টদিঘি এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে মৃতার নাম সন্ধ্যা যাদব। স্থানীয় উপপ্রধান গৌতম সরকার জানিয়েছেন বুধবার খড় আনতে গিয়ে সাপের কামড় খান ওই মহিলা। হাসপাতালে আনার কিছুক্ষণ বাদে মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে পরিবারে। কালকে 2:30-3 নাগাদ শুনলাম যে সাপে কামড় দিচ্ছে। সাপে কামড় দেওয়ার পরে বাড়িতে হয়তো কেউ ছিল না তখন, তো এই হসপিটালে নিয়ে আসতে আমাদের একটু লেট হয়েছে। তাতে মনে হয় লেট হওয়াতে আমাদের একটু ক্ষতিটাই হয়েছে যে হয়তো ওকে আমরা বাঁচাতে পারলাম না, এমনকি মানে আমরা মৃত্যুটাই মানে দেখতে পারলাম আর কি। ও ওই যে গরুকে ঘাস খাওয়ায়, গরুকে যে খেড় কাটে দেয়, ওই খেড় কাটে দেওয়ার জন্য খেড় আনতে গেছিলো। খেড়ের একটা পিল ছিল, সাধারণত আমাদের গ্রামবাড়িতে থাকে ওগুলো, তো ওটা আনতে গেছিল। আনার পরে তারপরে ওখানে ওকে সব কাজ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার। আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে চায়নি গোল্ডেন ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ।